এটি রয়েছে অর্থাৎ আল্লা সব তালা সৃষ্টি করেছেন জীবনটা সময় তিনি আবার মৃত্যু নামক আরাক সৃষ্টি দিয়ে এটির সমাপ্তি করবেন তো এ বিশ্বাস ওই ডাক্তার নিজেও রাখেন কিন্তু এটি কথা প্রসঙ্গে বলা হয় যে তার এই যে ডিজিজ এই ডিজিজ যদি এরকম চলমান থাকে তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে এটি তার মৃত্যুর কারণ হবে এটি যেন ডাক্তার বুঝাতে চাচ্ছেন যে এটি যদি অপারেশন না করা হয় তাহলে এটি তার জন্য এটির জন্য তার মৃত্যুর ঝুঁকি থেকে যাবে তো সেই মৃত্যুর ঝুঁকির জায়গা থেকে তাকে ফিরে আনা এটাই হচ্ছে আত্মরক্ষা সতর্কতা তো এটা আমরা নিজেরাও এরকম করে থাকি বা অনেক সময় আমরা বলে থাকি যে কাজটি আমি করেছি আসলে কাজটি কি আমি করেছি এককভাবে কি আমার দ্বারা হয়েছে না এখানে আল্লাহ তালার পক্ষ থেকে আমার জন্য তৌফিকও ছিল তো এরকম অনেক কিছুই বলা হয় কিন্তু কথার কথা এই যে কথাগুলো বলা হয় এগুলোর কারণে যে সেরিক হবে এটি মনে করছি না এক্ষেত্রে যদি কেউ বিশ্বাস লালন করে যে তিনি ডাক্তারই তাকে জীবন দিয়েছে বা ডাক্তার নিজেও যদি মনে করেন তিনি জীবনদাতা তো সেক্ষেত্রে এটি শিরিক হবে কিন্তু কথা প্রসঙ্গে এবং এ কথাগুলো ব্যাখ্যা সাপেক্ষে এ কথাগুলো ব্যাখ্যা সাপেক্ষে এভাবে বললেই সিরিক হয়ে যাবে বিষয়টি এমন নয় তবে কথাগুলো যদি ঘুরিয়ে যদি বলা যায় যে এ ধরনের প্রশ্নও না উঠে তাহলে সেটি অবশ্যই ভালো তো এখন আমাদের সমাজের ডাক্তারদের দিনের মৌলিক জ্ঞান বলেন তেমন কিছু নেই তো সেক্ষেত্রে তারা ধরনের কথাগুলো বলে থাকে কিন্তু এগুলোর কারণে শিরিক হবে এটি মনে করছি না তবে কথাটি ঘুরিয়ে যদি বলা হয় যে তার অপারেশনটা দরকার আর না হয় এটির কারণে তার মৃত্যুও হতে পারে মৃত্যু তো আল্লাহনতলা নির্ধারিত সময়েই হবে এটিও ঠিক কিন্তু প্রত্যেকটি মৃত্যুর পিছনে একটি কারণ থাকে প্রত্যেকটি মৃত্যুর পিছনে একটি কারণ থাকে যেটি আল্লাহ তালা কর্তৃক নির্ধারিত তো হয়তো ব্যক্তির মৃত্যুর কারণ এই ডিজিজ এই রোগ তো ডাক্তার চিন্তা করছেন যে এই কারণটাকে যদি অপসারণ করা যায় আল্লাহ সুবাহনতল্লাহকদের এভাবে লিখে রেখেছেন যে এই ডিজিজের যদি অপারেশন হয়ে যায় তাহলে সে সুস্থ হয়ে আরও কিছুদিন বাঁচবে আর যদি অপারেশন না করা হয় তাহলে এটার কারণেই তার মৃত্যুটা এভাবে হবে আগেই হয়ে যাবে অর্থাৎ আল্লাহ সুবাহনতল্লার কাছে আগ পর্ব লিখেছে নেই এটি নির্ধারিত কিন্তু আমাদের দেশটিতে মনে হচ্ছে এরকম তো যাই হোক এ ধরনের কথাতে সরাসরি শিরিক হচ্ছে এ কথা বলছি না তবে এ ধরনের কথাটা এড়িয়ে চলা যাতে আল্লাহ সব তালার যে জীবন মৃত্যুর তিনি যে মালিক সেই জায়গাতে কোনো ধরনের প্রশ্ন না উঠে আল্লাহ আলমবে